কোন ছবি বেশি ভালো গোলুই নাকি শান আপনি কোনটা প্রেক্ষাগৃহে দেখবেন আমি এই দুটো নিয়ে কেন কথা বলছি এখানে কেন বিদ্রোহী আসছে না বড় বড্ড ভালোবাসি এগুলো আসতেছে না এগুলো আমি পরে যাচ্ছি তো গোলুই এবং শান নিয়ে যদি আমি কথা বলি আমি কেন কথা বলছি কারণ সিয়ামের একটা দুর্দান্ত মাস ফিল্ম অ্যাকশান ফিল্ম এবং সিয়ামের একটা ফিল্ম এবং খুবই কোয়ালিটিফুল ফিল্ম এখন আমি গোলুয়ের কথা কেন বলছি যে সাকিব খানের যেহেতু দুইটা ফিল্ম আসছে বিদ্রোহী এবং গলুই তো আনডাউটলি গোলুই বেশি কোয়ালিটিফুল ফিল্ম এটা সব সবাই বলা বলি করছে আপনি দেখলে আপনি সব কিছু বুঝলে আপনি বুঝতে পারবেন যদিও শাপলা মিডিয়া বিদ্রোহীকে তারা পৃষ্ঠপোষকতা করছে কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্স সবাই সবাইগুলোইকে প্রমোট করছে যারা শাকিব খানের ফ্যান বা আসলে ভালো ফিল্ম আমি বিদ্রোহের রিভিউ আমি করবো তো যেহেতু সবাই শাকিব খানের এই ফিল্মটাকেই বেশি প্রমোট করছে সো আমার মনে হয় যে এই দুটা নিয়ে কম্প্যারিজন করছে যে আপনি কোনটা আপনার ভাল লাগবে তো এখন বিমাতাসুলভ আচরণ করার কোনো জায়গা নেই আমি আবারও বলছি যে আপনারা গলি দেখবেন শাম দেখবেন আপনারা বিদ্রোহী দেখবেন আপনারা বড্ড ভালোবাসেই দেখবেন আমি জাস্ট এই দুটার ভিতরে আমি কম্পারিজন করছি আপনি কোনটা দেখবেন এবং কেন দেখবেন তো কম্পারিজন ভিডিও প্রথমে আমি যদি শাম নিয়ে যদি বলি তো ঈদের মতো ফেস্টিভ্যালে আপনি যদি মাস ফিল্মের অডিয়েন্স হন মানে আপনি যদি দুর্দান্ত মাস দুর্দান্ত হার্ড কোর ফিল্ম মানে যেসব অ্যাকশান ফিল্ম মানে রীতিমতো ঈদের ফিল্ম মানে ঈদ একটা সামদার সানদার ব্যাপার তো এরকম ব্যাপার যদি আপনি মানে উপভোগ করতে চান তাহলে শ্যাম আপনার জন্য মাস্ট ওয়াচ তো আপনি যদি স্মার্ট গল্প স্মার্ট থ্রিল খোঁজেন আপনি যদি অ্যাকশান খোঁজেন আপনি যদি সিয়াম একটা নতুন ছেলে তার পারফরমেন্স আপনি যদি এগুলো খোঁজেন সো তাহলে শ্যাম আপনি দেখতে পারেন এবং এখানে ভালো গান আছে এ আপনি যদি কমার্শিয়াল মাস্ট ফিল্মের অডিয়েন্স হন আপনি শ্যাম দেখুন এবং আমাদের ফিল্ম আপনি অফ করে দিন এখন আপনি যদি গলুই কেন দেখবেন আপনি যদি একটু রোমান্টিক হয়ে থাকেন আপনি যদি একটু মানে একটু নষ্টালজিক ফিল যদি আপনার ভাল লাগে আপনি যদি একটু পিছনে ফিরে যেতে চান দুই তিন দশক আগে আপনার যদি নষ্টালজিক ব্যাপার স্যাপার যদি আপনার ভাল লাগে তো তাহলে আপনি গলুই দেখতে পারেন মানে দুইটা ফিল্মের দুইটা সম্পূর্ণ দুই ধরনের ফ্লেভার যারা ইসাল হক অলিকের ফিল্ম দেখেছে যারা হৃদয়ের কথা ফিল্ম দেখেছে যারা আকাশ ছ ভালোবাসা দেখেছে তো তারা গোলুই দেখুক এবং দুইটা সম্পূর্ণ দুই ধারার ফিল্ম আমি তো বলেছি আপনাদের যার যেটা ভালো লাগে আর যারা শাকিব খানের ক্রেজি ফ্যান তারা তো শাকিব খানের ফিল্মই দেখে দেখবে এবং আপনারা ওইটা দেখার পাশাপাশি পরবর্তীতে আপনারা এই ফিল্মগুলো দেখুন এবং কেন আপনারা আমি এটা বলছি যে আপনারা কেন দেখবেন কারণ দুইটা ফিল্মে কিন্তু মেসেজ আছে একটা আপনি অ্যান্টি কারাপানের বিরুদ্ধে একটা মেসেজ এবং আরেকটা আপনি আসলে গলুই আসলে পিওর রোমান্টিক ফিল্ম ধনী গরিবের যে ফিল্ম এখানেও ডিরেক্টর একটা একটা ব্যাপার তিনি দেখিয়েছেন দেখেন প্রত্যেকটা সিনেমাতে কিন্তু একটা মেসেজ থাকে যে সেটা হোক কমার্শিয়াল সেটা হোক অবট্র্যাক সেটাতে যদি মানে চোখে আঙুল দিয়ে যদি নাও দেখিয়ে দেওয়া হয় যে এখানে একটা মেসেজ আছে তাও কিন্তু ফিল্মে মেসেজ থাকে সো আমাদের ফিল্ম আপনারা এই সব কারণে দেখবেন এবং কথা আপনারা যারা শাকিব খানের এই টাইমে এসে অনেক দিন ফুল পারফরমেন্স আপনারা দেখেন না যে আপনার আপনার মধ্যে তো আমি বলবো যে গলুই সব কিছু ছাপিয়ে আপনি যে কারণে গলুই দেখবেন আমার বেসিক্যালি আমার মেইন কারণ হচ্ছে আপনি শাকিব খানের পারফরমেন্স শাকিব খানের লাস্ট এত সুন্দর ন্যাচারাল অভিনয় আপনি কবে দেখেছেন আপনি কমেন্ট করে জানান কারণ যেহেতু করোনা প্যান্ডামিকের ভিতর কোনো ভালো ফিল্ম রিলিজ পাইনি এবং শায়েন শাহ তো আমি খান ওরকম পারফরমেন্স দেখিনি বিড়ে মোটামুটি ভালো ছিল কিন্তু গোলুই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে এবং গোলুই আপনি দেখবেন মানে এই কারণে বেসিক্যালি গলুই দেখবেন এবং শান কেন দেখবেন এটাও সিয়ামের পারফরমেন্সের ফিল্ম একটা নতুন ছেলে মানে কী ক্যালমা দেখালো আসলে এসব অ্যাকশান হার্ট কর ফিল্মে অ্যাক্টিংয়ের থেকে বেশি মানে আর্টিস্টের সোয়াগ আর্টিস্টের এক্সট্রিম লেভেল লেভেলের যে সোয়াগ এবং আর্টিস্টের যে পারফরমেন্স মানে তার এন্ট্রি চিন বা তার মানে দম মানে ইফোর্ট মানে তিনি কতটা ইফোর্ট দিয়েছেন ক্যারেক্টারে হিসেবে সিয়াম দুর্দান্ত সো শান এই কারণে দেখবেন শান ঈদের হার্ড কোর মাসালা ফিল্ম কমার্শিয়াল ফিল্ম এই কারণে আপনি শান দেখবেন এবং আপনি কেন আপনি গলুই দেখবেন এটা নিয়ে বললাম এবং আপনার এর পাশাপাশি আপনারা যারা আসলে বেঙ্গলি ফিল্ম ভালোবাসেন অবশ্যই তারা বিদ্রোহীও দেখবেন এবং বড্ড ভালোবাসি কেন দেখবেন যে একটি মেয়ে তিনি ছিয়াশি লাখ টাকা খরচ করে নিপাড়োস নাম করে একটা মেয়ে তিনি আসলে ফিল্মটা বানালো এবং তিনি প্রডিউসার হয়ে তার স্বপ্ন পূরণ করলো প্লিজ তার স্বপ্ন পূরণ করুন তাকে কিছু টাকা আপনারা তুলে দেন আমি জানি প্রেক্ষাগৃহ থেকে তিনি এত টাকা কভার করতে পারবে না সব আপনারা তার পাশে থাকুন সবগুলো ফিল্ম দেখুন হাউসফুল করে দিন ব্যসেটুকেই